প্রেট্টাপল সীমান্তে পালিত হলো প্রজাতন্ত্র দিবস। এদিন বিএসএফ এর পক্ষ থেকে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীদের হাতে মিষ্টি তুলে দেওয়া হয়। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এদিন বিশেষ প্যারেডের আয়োজন করা হয়। সারা দেশের সাথে উত্তর চব্বিশ পরগনার প্রেট্টাপল সীমান্তেও পালিত হলো দেশের 74তম প্রজাতন্ত্র দিবস। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় দিনটি পালিত হয়। নানা অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এদিন। বিএসএফ এর পক্ষ থেকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে মিষ্টি ও উপহার তুলে দেওয়া হয়। পাশাপাশি বিজেপির পক্ষ থেকেও মিষ্টি ও উপহারও তুলে দেওয়া হয়। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এদিন বিশেষ প্যারেডেরও আয়োজন করা হয়। এদিন বিএসএফ এর আধিকারিক বলেন, জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বেশি অটুট রাখতে মিষ্টি বিতরণ করা হয়। বর্ডার মে এ সময় তো আমার এক অ্যালার্ট কা মুহিম রহতা হ্যায়, জেসে আপকো মালুম হ্যায় পুরে দেশ কে অন্দর মে সুরক্ষা কে হালাত কো চৌকন্না রাখনে কে লিয়ে এস সময় আমার অ্যালার্ট কা সিচুয়েশন হ্যায়। আর ইসমে এক ঝন্ডোত্তোলন হুয়া, ঝন্ডা ফহরাযা গিয়া গণতন্ত্র দিবস কা, আর জো আমারে কাউন্টার পার্ট হ্যায় বিজিবি, উনকো মিঠাইয়া দি গই, আর উনসে উনকি তরফ সে জো মিঠাই আই উসকো ভি হামনে প্রাপ্ত কিয়া হ্যায়। ইসকে আলাওয়া বাকি হামারি ডিউটি জো লগাতার চলতি রহতি হ্যায় বিনা কিসি ব্যবধান কে, ও অভি ভি চল রহি হ্যায়। দেশবাসিও কে লিয়ে সির্ফ ইতনা হি কাহা কি জিন সিদ্ধান্তো পে হামারা সংবিধান বানা হ্যায় উন সিদ্ধান্তো কো হামে আপনে দৈনিক জীবন মে আত্মসাত করনা চাহিয়ে আর উসকা পুরি তরহ সে পালন করনা চাহিয়ে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বলেন, এটা ভারতবাসীর কাছে গর্বের দিন, এই দিন আলাদা মাত্রা এনে দেয়। গত বছরও এখানে এসেছিলাম, এবারও এসেছি। বিএসএফ জওয়ানদের প্রশংসা করেন মন্ত্রী। এলপিএআই থেকে প্রত্যেক বছর এখানে যে প্রজাতন্ত্র দিবস, আমাদের মহান দিবস, সংবিধান দিবস, সংবিধান দিবস ডাইরেক্টলি বলবো না, পাশাপাশি সংবিধান দিবসও তো, সেই দিনটা আমরা যে সেলিব্রেট করি এবং বিশেষ করে জওয়ানদের মধ্যে, বিএসএফ জওয়ানদের মধ্যে এটা ভারত মাতার প্রতি যে একটা অন্যরকম তাদের যে আবেগ, সেই আবেগের দিন হচ্ছে আজকে। তো আমি মনে করি যে এই দিনটাকে সারা ভারতবর্ষের লোক খুব ভালোভাবে আজকে পালিত করছে। তো আজকের দিনটা ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে একটা অন্যতম অসাধারণ দিন। তো আজকে আমিও এখানে উপস্থিত হয়ে সকলের সঙ্গে আজকের দিনটা সেলিব্রেট করলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, প্রেট্টাপোল। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।